আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসুন আজকে আমরা জেনে নেব যে সাতটি কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ। এক নম্বরই, আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যে বান্দা তাটি মনে ঘোষণা দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসুল, সেই ব্যক্তির জন্য আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। সহিহ বুখারী 128 নম্বর হাদিস। দুই নম্বরে, অন্যের প্রতি বিনয় হওয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের এমন ব্যক্তি সম্পর্কে জানাবো যার উপর জাহান্নামকে হারাম করা হয়েছে? প্রত্যেক এমন ব্যক্তি যে মানুষের কাছাকাছি বন্ধুসুলভ ও সহজ সরল। তিরমিজি 2488 নম্বর হাদিস। তিন নম্বরে, নিয়মিত নামাজ আদায় করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত জোহরের পূর্বে চার রাকাত এবং এরপর চার রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। তিরমিজি 428 নম্বর হাদিস। চার নম্বরই, আল্লাহর ভয়ে কাঁদা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে কাঁদবে সে ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করা হবে, যতক্ষণ না দুধ স্তনে ফিরে যায়। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তা জাহান্নামে যাওয়াও অসম্ভব। তিরমিজি 1633 নম্বর হাদিস। পাঁচ নম্বরে, আল্লাহর রাস্তায় রোজা রাখা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ ওই দিনের রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। সহিহ বুখারী 2840 নম্বর হাদিস। ছয় নম্বরে, আল্লাহ রাস্তায় দান করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো সদকাও করে হয়। সহিহ বুখারী 1417 নম্বর হাদিস। সাত নম্বরে, জাহান্নাম থেকে মুক্তি চেয়ে দোয়া করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে, জাহান্নাম বলে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তিরমিজি 5521 নম্বর হাদিস। এই ছোট্ট ছোট্ট কাজগুলো করার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি আশা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।